বিচারাধীন বন্দীর স্বামীর জন্য মামলা লড়তে এক যুবকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন স্ত্রী। সেই টাকা শোধ দিতে না পারায় জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, টাকা উসুল করতে পৃথক দিনে আরো চার বন্ধুকে নিয়ে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের নাম শেখ আলম মণ্ডল, বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত খড়িকাসুলি গ্রামে। পুলিশ সূত্রে খবর, কোতুলপুর থানা এলাকার এক গৃহবধূর স্বামী একটি মামলায় বর্তমানে বিষ্ণুপুর মহকুমা সংশোধনাগারে বন্দী রয়েছেন। স্বামীর মামলা লড়তে দরিদ্র পরিবারের ওই বধু ওই যুবকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে এই জঘন্য অপরাধ করার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কোতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।